আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলি কুকিং বাই টিএস। আমি তাহমিনা আবারও চলে এসেছি খুবই মজার একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিক্সড ভেজিটেবল দিয়ে গোড়া মাছের তরকারি। আমার পরিবারের প্রায় সকলেই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেন আপনারাও নিজেদের পরিবারকে এরকম একটি সুন্দর রেসিপি উপহার দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের এই রেসিপিতে কী কী ভেজিটেবল আমরা ইউজ করছি। আমি প্রথমেই এখানে এক কাপ নিয়ে নিয়েছি আলু কুচি। আমি আলুটা গ্রেট করে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ ডাটা কুচি। ডাটাটা আমি খুব চিকন চিকন করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিচিঙ্গা কুচি। চিচিঙ্গার বিচিটা ফেলে দিয়ে আমি বটি দিয়ে খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এক কাপ বেগুন কুচি। বেগুনটাও আমি একই সাইজে খুব চিকন করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি আজকে ব্যবহার করছি কাচকি মাছ। আপনারা চাইলে এখানে যে কোনো গোড়া মাছ ব্যবহার করতে পারেন, তবে একটু ছোট সাইজের মাছটা হলে বেশি ভালো হয়। দেন আমি অ্যাড করে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দেব 8-10টির মতো কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দেব 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে মাখতে হবে, যেন সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়, তাই আমরা একটু সময় নিয়ে তরকারিটা খুব ভালোভাবে মেখে নেব। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে আপনার কাছের মানুষ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখানোর সুযোগ করে দিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পানি। আমি পানিটা খুবই অল্প অ্যাড করছি, কারণ তরকারিটা যেহেতু ভেজে ভেজা হবে, তাই পানিটা আমি দেখে নিয়েছি, যেন তরকারিটা চাপ দিলে একটু পানি ভেসে আসে, এই অবস্থায় পানি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা চুলায় মিডিয়াম হিটে জাল করে নেব 8 থেকে 10 মিনিট। দেখুন আমার তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, সবগুলো উপকরণই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং নিচে অল্প পানি আছে। এখন আমি মিডিয়াম টু লো হিটে ধনে পাতাটা দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা আরও কিছুক্ষণ জাল করে নেব, যেন নিচের যে পানিটা আছে সেই পানিটা আর একটু শুকিয়ে আসে। আমি ধনে পাতাটা উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিয়েছি। দেখুন এখন কিন্তু তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা সার্ভিং ডিশে তরকারিটা নিয়ে নিয়েছি, কতটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতে যে কতটা মজা হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করুন, আপনার পরিবারকে খাওয়ান এবং তাদের রিভিউ নিন। যদি তরকারিটি ভালো লাগে আপনার পরিবারের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।